হাই এভরিওয়ান জিরো জিরোভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলুন দেখে আজকের খবরগুলি কি কি পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলা গতকাল রাতে ষাট নম্বর জাতীয় সড়কের ধারে থাকা পেট্রোল পাম্পে গুলি চালিয়ে প্রায় টাকা হাজার লুট করে নিয়ে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লোকাল থানার পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে হঠাৎই গুলি চালাতে শুরু করে পেট্রোল পাম্পের অফিস লক্ষ্য করে চালানো হয় গুলি গুলি লেগে ফুটো হয়ে যায় পেট্রোল পাম্পের অফিস ঘরের কাঁচ ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল পেট্রোল পাম্পে থাকা দুই ট্রাক মালিককে করে করে প্রায় টাকা লুট নেয় হাজার দুষ্কৃতীরা বলে অভিযোগ ট্রাক মালিকের পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট জিরোভিশন বোমাবাজির আওয়াজে কেঁপে উঠল হলদিয়া হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের বাড়িতে গতকাল গভীর রাত্রে বোমাবাজি হয় এবং সেই বোমার আওয়াজে কেঁপে ওঠে তার বাড়ি সকালে দরজা খুলে দেখে বাড়ির সামনেই বোম ফেটে তার বারুদ চারিদিকে ছিটকে পড়েছে এবং দুটি তাজা বোমা পড়ে রয়েছে ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ বোমাগুলোকে নিষ্ক্রিয় করে এবং উদ্ধার করে নিয়ে যায় এটা তৃণমূল দুষ্কৃতি ছাড়া আর অন্য কেউ না তৃণমূল দুষ্কৃতিরাই এইভাবে আমাকে প্রতিনিয়ত ভয় দেখা হ্যাঁ আগেও আমাকে বাড়িতে বোম মেরেছে বাড়ির ভাঙচুর করেছে বিভিন্নভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে আমার হাজব্যান্ডের ওপরে তিন চারটে কেস দিয়েছে নানা রকমভাবে আমাকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এভাবে তো ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ মানুষের স্বার্থে আমরা রাজনীতির ময়দানে আমি ছিলাম আছি আর মূলত আমি এখন বিজেপি করছি স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ বিজেপিতে ঢোকার পরে এই প্রথম আক্রমণ কারণ তারা তৃণমূলীরা ভেবেছে যে আমি বিজেপিতে ঢোকা মানে বিজেপির এই এলাকার সাধারণ মানুষ আমার সমর্থনে বিজেপির সমর্থনে আসবে এবং এই এলাকার মানুষ এক দিক থেকে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক প্রকার তাই তারা আতঙ্কিত প্রতিনিয়ত তারা বিজেপি কর্মীর ওপরে আক্রমণ করছে আপনারা কিছুদিন আগে জানেন আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে ওখানে স্বপন মালি তপন মালি নামে একজনকে তৃণমূল দুষ্কৃতা তারা এমনভাবে মারল মারাই গেলেন তারপরেও তারা সেই মানে মৃতদেহতে ফুল দিতে গিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আমাদের বিজেপির ওখানকার মণ্ডল সভাপতি কার্তিক তাকে মারধর করা হয়েছে সেও এখন চিকিৎসাধীন সুভেন্দর পথে রাজীব তবে এক সুরে নয় কি বোঝাতে চাইছেন অভিনব পদক্ষেপে শুভেন্দুর পথেই এগোলেন রাজীব বন্দ্যোপাধ্যায় তবে সু তুললেন অন্য একই পথে হেঁটেও তাঁর ভিন্ন সুরে রাজনৈতিক মহলে জল্পনার পারদ চড়ল কি বোঝাতে চাইছেন সদ্য ইস্তফা দেওয়া ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বুকে মমতার ছবি চোখে জল হাতে ইস্তফাপত্র নিয়ে তিনি কাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাইলেন